হযরতে আব্দুল্লাহ আনসারের জীবনে পড়েছিলাম, তিনি মাত্র একবার শুনেছিলেন এই ফরজ নামাজের গুরুত্ব। পরিবার আস্ত লোকদেরকে গর্তের ভেতরে রেখে হলেও তিনি নামাজে আসতেন। হযরত ওমর একদিন নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা প্রতিদিন পেছনে আসে নামাজে আর সবার আগেই দৌড় দিয়ে চলে যায়। আপনি মুনাফিকদের যে আচরণ বলেছিলেন, মুনাফিকদের জন্য বাজার ভালো লাগে বেশি, মসজিদ ওদের কাছে খারাপ লাগে। লোকটা আসে সবার পেছনে আর চলে যায় সবার আগে, আপনি এবার বলেন লোকটা কি? নবীজি বলেন, আন্দাজে মন্তব্য করা ঠিক নয়, চলো দেখি তার বাড়িতে গিয়ে। কয়েকজন সাহাবিকে নিয়ে নবীজি তার বাড়িতে গেলেন, ডাক দিলেন, আব্দুল্লাহ বাড়িতে আসো, আসসালামু আলাইকুম, ইয়া আসসালামু আলাইকুম, ইয়া আহলাল বাইত। একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরে কাঁপতে কাঁপতে হযরতে আব্দুল্লাহ আসলেন। নবীজি বলেন, দেখো আমি নবী, যদি কারো উপর অসন্তুষ্ট হয়ে যায় মহান আল্লাহ তার জীবনের সব আমল বাতিল করে দেয়। আমি কি তোমাকে তিনবার ডাক দেওয়ার পরে আসলে কেন প্রথম ডাকে সাড়া দিলে না? হযরত ওমর তোমার নামে কয়েকটা কথা বলেছে, জবাব চাই। হযরত আব্দুল্লাহ বলে, রাসূলুল্লাহ, জবাব আমি দেব। আপনি যখন প্রথম আমাকে ডাক দিয়েছিলেন, আমি আপনার মুখে শুনেছিলাম যে মানুষ নিজে শুধু বাঁচলে হবে না, পরিবারকেও বাঁচাতে হবে। আমার স্বামী স্ত্রীর নামাজ পড়ার মতো কাপড় পোশাক শুধুমাত্র একটা, বাকি যে কাপড় আছে ওগুলো দিয়ে অন্তত নামাজ আদায় করার মতো কাপড় না। আমি নামাজ পড়তে গিয়ে যদি আপনার পেছনে নামাজ পড়ার পরও বসে সময় নষ্ট করি, আমার স্ত্রী বাড়িতে যাকে আমার বাঁচানো লাগবে তার তো নামাজ কাঁচা হয়ে যাবে, এজন্য আমি দৌড় দিয়ে বাড়িতে চলে আসি। বড় পোশাক পরে শরীয়তে যেভাবে থাকা যায় ওইভাবে আমি সামনে যেতে পারি না, এজন্য ঘরের ভেতরে একটা ছোট্ট গর্ত আমি করে রেখেছি। ছোট পোশাক পরে আমি ওই জায়গায় নেমে যাই, স্ত্রী এই বড় পোশাকটা পরে নামাজ আদায় করে ওই পোশাকটা আমার এই দিলে ওইটা নিয়ে আমি বাইরে আসি। আল্লাহর নবী তার কথাগুলো শুনছিলেন আর কাঁদছিলেন। হঠাৎ তাকিয়ে দেখলেন উঠানের উপর একটা বাচ্চাকে শিকল দিয়ে বাঁধা। নবীজি বলেন, ওরে জড়ি দিয়ে শিকল দিয়ে বেঁধে রেখেছ। সাহাবী বলে, হে নবী, আমি আপনার মুখে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাচ্ছে না যাবেও না যার শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয়। আমি যে পোশাকটা পরে বাইরে কর্মজীবনে যাই, আমার এই সন্তানটা ছোট মানুষ, আমার স্ত্রী তো ঘর থেকে ওভাবে বারবার বের হতে পারে না। ওই যে একটা খেজুর গাছ দেখছে, ওইটা বাঁকা হয়ে ইহুদির বাগানের খেজুর গাছ আমার কোঠারের উপরে এসেছে। ওখান থেকে পাকা খেজুর যখন পড়ে, আমার ছোট ছেলেটা না বুঝে হয়তো দু একটা কুড়িয়ে খেয়ে ফেলতে পারে। আমি মুসলিম দাবি করি, আমি আপনার উম্মত, আমার সন্তান যদি মানুষের জিনিস না বলে খায় এটা চুরির ভেতরে গণ্য। চুরির যে সংজ্ঞা আছে, কারো জিনিস না বলে নেওয়া না বলে খাওয়া, এর নাম চুরি। এর নাম কি? আমি মুসলমান, আমার নামে কলঙ্ক হয়ে যাবে, এজন্য যতক্ষণ আমি কর্মজীবনে বাইরে থাকি ছেলেটাকে বেঁধে রাখতে আমার কষ্ট হয়, এরপর আমার ছেলেটাকে আমি বেঁধে রাখি। আমার ঘটনা বলার উদ্দেশ্য নয়, এ হাদিসটা আমি এই জন্য বলছি, এই মানুষগুলোর দিকে তাকান, আল্লাহর ফরজ বিধানের কথা মাত্র তারা জীবনে একবার শুনেছিল, কত গুরুত্ব দিয়েছে। আমরা জন্মের পর থেকে শুনতেছি নামাজ, এই নামাজের গুরুত্ব আমাদের কাছে গুরুত্ব আসে না। আব্বালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালা, নবীজি বলেন কিয়ামত যেদিন কায়েম হবে সর্বপ্রথম আল্লাহ কিন্তু মানুষকে নামাজের হিসেব করবেন। জিজ্ঞাসা করবে, হামসা আজি বলে নামাজ পড়েছিলি কিনা আগে বল।
আমার জীবনে যদি ফরজ সেজদা গুলো না থাকে ওই দিন আমি কিন্তু 100 বার মারা খেয়ে যাব। মিথ্যা যদি বলি আহা আমি নামাজ পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে সেজদা দিয়ে এবার দেখান, বেনামাজি মানুষগুলো সেজদা দিতে পারবে না, সূরা কলমের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো তখন উল্টিয়ে পড়বে, লক্ষ লক্ষ মানুষের সামনে তখন তারা অপমান হবে। সুতরাং কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, এগুলোর সামনে অপমান না হয়ে যদি সম্মান পেতে চায় আমাদের এই জীবন দশায় নামাজের দরকার আছে না আশা করছি আজকের এবার শোনার পর থেকে মরণ পর্যন্ত ফরজ নামাজ ছাড়বেন না। যত বড় গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন, অন্তত যদি নফল আর সুন্নত পড়তে নাও পারেন পরে পড়ে গিয়ে ফরজটা অবশ্যই আদায় করবেন। মানুষ নামাজ অনেকে পড়ে না, তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ মানুষ নামাজের বিষয়ে জানে না। আমার কুষ্টিয়া জেলার গ্রামের বাড়িতে যেখানে হালসা, মাঝে মাঝে ওখানে যেতাম, যেয়ে দেখি ফজরের নামাজে মাত্র 3 জন। ইমাম সাহেব মুয়াজ্জিনকে বললাম কই মানুষ কই, বলে হুজুর এলাকার মানুষ নামাজ পড়ে না। নামাজ পড়ে না, এ দোষ ওদের না, এ দোষ আমার। আসলে নামাজ যে কি, নামাজের ভেতরে কি পাওয়া যায়, নামাজে কি মজা আছে, এটা এলাকার অধিকাংশ মানুষ জানে না, এই কারণে ওরা নামাজে আসে না। সুতরাং এটা আগে জানানো লাগবে। সূরা ফাতিহা বাদ দিয়ে 4টা সূরা যদি শুদ্ধ করে অর্থ সহ একটু একটু আড্ডু হলেও ব্যাখ্যা সহদেরকে জানানোর ব্যবস্থা করা যায়, নামাজের 13টা ফরজ 14টা ওয়াজিব দিয়ে অন্তত নামাজ কি এটা যদিও নামাজের শান্তি পায়, এই 3 জন না এই ফজরের নামাজে 300 মানুষ হাজির হবে। একটা মাদ্রাসা করে দিয়েছিলাম আমার মায়ের নামে, 1টা বছর পরে দেখি নামাজি প্রায় 5 থেকে 6 কাতার এখন প্রায় নামাজি হয়ে গেছে। মানুষ তো তারাই ছিল, শুধুমাত্র কোরআনে কারিম জানার ব্যবস্থা করে বোঝার ব্যবস্থা করে দেওয়ার কারণে এখন তারা নামাজে মজা পেয়েছে, পিঠা দেওয়া এখন তারা নামাজ পড়বে না। আপনারা এলাকায় এরকম ব্যবস্থা করবেন, মসজিদে হোক, খানকায় হোক, মাদ্রাসায় হোক, মক্তবে হোক, নামাজ ইসলাম মূল নীতি যেগুলো আছে এই ফরজ বিধানে এগুলো মানুষকে জানানোর ব্যবস্থা করেন। মানুষ যদি সত্যিই নামাজে মজা পেয়ে যায়, ওই যে 2 জন সাহাবীর কথা হাদিসে এসেছে, বিশ্ব নবী তাদের পাহারায় নিতেছিলেন, তাবু পাহারা দিতে গিয়ে একজন বলছে সারা রাত এভাবে 2 জন জেগে থেকে লাভ নেই, একজন ঘুমিয়ে যায় একজন পাহারা দাও। সাহাবি চিন্তা করছে যখন ঘুমিয়ে গেছে আমি সময়টা নষ্ট না করে নামাজে দাঁড়িয়ে কাটাই, কারণ এমনি এমনি কোরআন পড়লে সওয়াব হবে 10টা করে নেকি হবে, আর নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করলে 70টা নেকি হবে, সময়টা কাজে লাগাই আমি নামাজে দাঁড়িয়ে। নামাজে তেলাওয়াত করছিলেন, দুশমন এসে দেখে কালো একটা পিলারের মতো কি যেন দাঁড়িয়ে আছে, অন্ধকারে মানুষ না পিলার বুঝতে পারার জন্যে তীর নিক্ষেপ করেছে, তীরটা এসে তার গান বাহুর ভেতরে লেগেছে। নামাজে তেলাওয়াতে তিনি এমন মজা পাচ্ছিলেন নামাজ ছেড়ে দেননি। বাম হাতের ভেতরে আরেকটা লেগেছে, চিন্তা করছে এভাবে 2টা লাগার পরে এখন যদি আমার বুকের ভেতরে পিঠের ভেতরে একটা তীর লেগে যায় আল্লাহর নবী আহত হয়ে যাবেন। এই চিন্তা করে তিনি নামাজ শেষ করে সাহাবি পাশে যেটা আছে তাকে জাগালে, জাগিতে ঘুম থেকে উঠে দেখছে 2 পাশে 2 তীর, ডাক দিয়ে বললেন এ আমার সাথে 2 পাশে 2 তীর কেন? তিনি বিস্তারিত বলার পরে বললেন আমাকে কেন ডাকলেন না? সাহাবি বলে আল্লাহর বান্দা আমি নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল, এত বেশি মজা পাচ্ছিলাম এই নফল নামাজটাতে, প্রথম তীরটা লাগার পরে আমি খেয়াল করি নাই, দ্বিতীয় তীরটা লাগার পরেও আমি খেয়াল করছিলাম না। মনের ভেতরে একটা চিন্তা এসেছিল কি যেন আমার শরীরে এসে তৃপ্ত হয়েছে, চিন্তা করলাম আপনি তো ঘুমিয়ে আছেন,
কি যেন এসে বিদ্ধ হয়ে গেল। এই অবস্থায় যদি আর একটা কিছু এসে আমার বুকের উপরে লাগে, আমি যদি মারা যাই তাহলে বিশ্ব আহত হয়ে যাবে, এই চিন্তা যদি মনের ভেতরে উঠে না দিত জীবন চলে গেল, আমি নামাজ বাদ দিতাম না। তারাও তো আমাদের মতো রক্ত মাংসে মানুষই ছিলেন। অনেক মানুষ বলে আমি নামাজ পড়তে পারি না, কাজের যন্ত্রণায়। আপনার মতো মানুষই আছে তারা কাজ করে খায় কিন্তু ফরজ নামাজ ছাড়ে না। এখানে যে যে কর্মজীবনে আছেন কর্মজীবন তো লাগবে। আল্লাহ কর্ম করার আগে নামাজের পয়েন্টটা আগে দিয়েছেন আয়াতে, মূল কথা এইটাই, আমরা যাই করি নামাজ যেন ফরজটা বাদ না দিই। আল্লাহ পাক বলেন নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমাদের কাজ হবে ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফালাহ। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এবার আর মসজিদে বসে থাকা ঠিক না, এই দেখান অনেকে নামাজের পরও মসজিদে বসে বসে গল্প করে, নিজের ছেলে কয়টা মেয়ে কয়টা কে কোথায় কি করে, এই গল্প সাইজ নেই আপনার জন্য। নামাজ শেষ আল্লাহ বলেন এবার ছড়িয়ে পড়ো, ছিটিয়ে যাও। কোথায় যাবেন? ঘরে। কোথায়? ফিল আরদি, জমিনে। সুতরাং আমরা নামাজি যারা এই দেশে আছি, নামাজ শেষ, মসজিদের কাজ শেষ, এবার ছড়িয়ে পড়া লাগবে কোথায়? আরো জোরে। জমিনের ভেতরে আছে কৃষি ক্ষেত, জমিনের ভেতরে আছে ব্যবসা বাণিজ্য, জমিনের ভেতরে আছে থানা, জমিনের ভেতরে আছে কোর্ট কাছারি আদালত। আস্তে বলেন, এই জায়গাগুলোতে আপনি যদি ছড়িয়ে না যান, ওই জায়গাগুলো বিপরীত যারা আছে তারা দখল করে জুলুম চালাবে। এজন্য কোরআনে কারিমে সূরা বাকারার 30 নম্বর আয়াত, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন স্মরণ করো ওই সময়ের কথা, আমি যখন ফেরেশতাদেরকে বলেছিলাম জমিনে আমি খলিফা পাঠাতে চাই। কি খেয়াল করেন আয়াতের মূল কথা ছিল, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। কোথায়? আল্লাহ কিন্তু ফেল আর দিয়েছেন, ইন্নি জা'ইলুন ফিল আরদি। আল্লাহ যদি বলতেন ইন্নি জা'ইলুন ফিল খানকা খলিফা, আমি খানকায় খলিফা পাঠাবো। আর যেমন বাংলাদেশে খানকায় খলিফা বেশি না কম? আল্লাহ তাআলা যদি বলতেন ইন্নি জা'ইলুন ফিল মাদারিসি খলিফা, মাদ্রাসায় আমি খলিফা পাঠাবো। এমনি জা'ইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাবো। তাহলে মসজিদে কিছু সময় কাটিয়ে মাদ্রাসায় কয়েকটা ছাত্র পড়াশোনা করালে, শুধু ঘরের ভেতরে খানকায় বসে সুবহানাল্লাহ পড়লে কিছু খলিফা তৈরি করলে দায়িত্ব শেষ হয়ে যেত। আল্লাহ পাকে সমস্ত জায়গার নাম নিয়ে না দিয়ে নাম দিয়েছেন ফিল আরবি। কোন জায়গা বলেন? বলেন আমি ফিল আরদি খলিফা শব্দ নিয়ে ব্যাখ্যায় পেয়েছি। খলিফা আল্লাহ পাঠাতে চেয়েছেন খানকায় মসজিদে মাদ্রাসায় বাইতের ভেতরে না, পাঠাতে চেয়েছেন জমিনে। আজ বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানেরা জমিনে নেই, এজন্য জমিন তোমার জালেমরা চাষ করছে, সব জায়গা দখলে নিয়েছে এখন জালেমরা। এই জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের জমিনে থাকা লাগবে না খানকায়? বলেন বলেন, জমিনে ফিরে আসেন। যারা জমিনে ছিল তাদের জামানায় শান্তি ছিল,